পুরো এপিসোড দেখতে জি ফাইভ অ্যাপ এখনই ডাউনলোড করুন। চল চল এক্ষুনি, তুই এত অবনতি হয়েছে তোর, হ্যাঁ লজ্জা করে না? কি বলো বলা দিদি? ওকে গৌরী, তুমি একদম আজকে আমাকে আটকাবে না। ওর এত বড় সাহস ও সমানে আমাকে মিথ্যে কথা বলে যাচ্ছে। এই আকাশ, তুই মায়ের পা ছুঁয়ে বল, ওই সোনার কম্পাসটা তুই কোথা থেকে পেয়েছিস? কে দিয়েছে তোকে? নাকি তুই চুরি করেছিস? সোনার কম্পাস কি বলছো? কি উপলা, ছেলেটার সঙ্গে এমন করিস না। ও কি বলছে আগে ওকে বলতে দে, এটুকু বাচ্চা ছেলে, ও কি বানিয়ে বানিয়ে অত কথা বলতে পারে? বিশ্বাস করো মা, আমি চুরি করিনি, এটা আমার কম্পাস, বোনে তাকে সোনা করে দিয়েছে। মায়ের সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতে তোর একটু লজ্জা করছে না আকাশ? তোর কি একটু ভয় ডর নেই? তারা সোনা করে দিয়েছে, এখন আর কোনো মিথ্যে কথা না বানাতে পেরে তুই তারার নামে দোষ দিচ্ছিস। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, এসব কি বলছো কি তোমরা? গৌরি আর বলো না তুমি, আকাশের কাছে আমি অনেকগুলো সোনার টুকরো টুকরো জিনিস পেয়েছি। হ্যাঁ এটা ঠিক যে ও সোনার মূল্য কতটা বোঝে না, কিন্তু এতগুলো সোনার জিনিস ওর কাছে এলো কি করে? বিশ্বাস করো মামি, আমি মিথ্যে কথা বলছি না, আর আমি বানিয়ে বানিয়েও বলছি না। হ্যাঁ এটা ঠিক, আমি মাঝে মাঝে একটু বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলি, কিন্তু আমার ঘোমটা গালির সামনে আমি মিথ্যে কথা বলি না। আর জানো মামি, তারা যে জিনিসটা হাত দেয় সেটাই সোনা হয়ে যায়। কি? আর আমি নিজে চোখে দেখেছি। ওমা গো, এ তুই কি বলছিস? পরশ পাথর ছোঁয়ালে লোহা সোনা হয়ে যায় আমি শুনেছি, কিন্তু সে তো গল্প কথা, মানুষে ছুঁড়ে সেটা সোনা হয়ে যায় এ তো আশ্চর্য ব্যাপার। তোমরাই বলো এটা কখনো হতে পারে? আর আকাশ, তুই একটা মিথ্যে ঢাকতে 10টা মিথ্যে কথা বলছিস, তোকে এবার আমি বিশ্বাস না হলে চিকু মামাকে জিজ্ঞেস কর না। চিকু মামাও জানে। ঠিক আছে আমি এক্ষুনি চিকু বাবুকে ডেকে আনছি। এটা তো লোহার ছিল, কাল তারা এটা উপর হাত দেওয়ার পর এটা সোনা হয়ে গেছে। আমি প্রথমে ভেবেছিলাম পেতল বা অন্য কিছু একটা হবে, কিন্তু সত্যি সোনা হয়ে গেছে। চিকু, তার মানে তুই বলতে চাইছিস যে আকাশ মিথ্যা কথা বলছে না? হ্যাঁ গো দিদি ভাই, আকাশ সত্যি কথা বলছে। আর প্লিজ দিদি ভাই, তুমি আকাশকে আর মেরো না। কি বলছিস তুই চিকু, এটা আবার কখনো হতে পারে? তারা এসব লোহা লক্কর নিয়ে তুমি কি করছিলে পিসিমণি? তুমি তো মাকে দেখতে আসুনি, তুমি সঙ্গে করে এসব নিয়ে এসেছিলে। আপনি লোহার জিনিসগুলো ঠিক কি করছিলেন?
আপনারা তারাকে দরজা বন্ধ করে কি করছিলেন? কি করছিলাম কথাটার মানে কি গৌরী? আমরা খেলা করছিলাম। তারা তারা এখনো ফিরছে না কেন? শৈলমা এতক্ষণ ধরে তারাকে নিয়ে কি করছে? গৌরী, আশেপাশে যত পার্ক আছে সব খুঁজলাম গৌরী, তারা কোথাও নেই। ও কোথায় যেতে পারে বলতো? ডাক্তারবাবু, একটা সাংঘাতিক ঘটনা ঘটেছে, কিন্তু আমি জানি না তোমাকে কিভাবে বোঝাবো সেটা। আরে গৌরী, কি হয়েছে সেটা বলবে তো, তোমায় তো টেন্স দেখাচ্ছে কেন? তারা, না না, ডাক্তারবাবুকে এই কথাটা বললে ডাক্তারবাবু তো বিশ্বাসই করবে না, আবার একটা ঝামেলা হবে। মা গো, তুমি যে কি করো না, তোমার এই লীলাতে তুমি নিজেও বিপদে পড়ো আর আমরাও বিপদে পড়ি। কি খেলা খেলছো তুমি বলো তো? গৌরী, তোমার এই মায়ের সাথে কথা বলাটা বন্ধ করে আমায় বলবে কি হয়েছিল? আমি জানি না তোমাকে কিভাবে বোঝাবো, তুমি আমার কথা বিশ্বাস নাই করতে পারো, কিন্তু কদিন ধরে আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছি। তোমার মনে আছে ডাক্তারবাবু, আমি যখন হাসপাতাল থেকে ফিরলাম তখন শৈলমা কিছু লোহার জিনিস নিয়ে তারার কাছে এসেছিল, আবার মেজকাও ভর দুপুরে এক গাদা লোহার বাতিল জিনিস নিয়ে আমাদের ঘরে ঢুকেছিল, কিরকম অদ্ভুত আচরণ করছিল। আবার তারপর শৈলমা বারবার তারাকে নিজের ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। গৌরী, এসবের সাথে আমার বিশ্বাস করা না করা তার কি সম্পর্ক বলতো? সোজা কথাটা সোজাভাবে বলবে। আমি বলতে চাইছি, তারা লোহাকে সোনা করে দিতে পারে। ওর মধ্যে সেই শক্তি আছে গো, তাই। তুমি তুমি বিশ্বাস করলে না তো আমার কথা? কেন না বিশ্বাস করার কি আছে? বিশ্বাস করেছো সত্যি? সত্যি বিশ্বাস করলে ডাক্তারবাবু? আমি তো এটাও বিশ্বাস করছি যে সূর্য আজকে দক্ষিণ দিকে উঠেছে, নদীগুলো সব সমুদ্রের দিকে না গিয়ে পাহাড়ের দিকে উল্টো বইছে। তুমি আজকে যা বলবে আমি সব বিশ্বাস করবো গৌরী। গৌরী, সোনা আর লোহা দুটো আলাদা ধাতু, আলাদা জিনিস, একটাকে আরেকটাতে বদলে দেওয়া যায় না। ম্যাক্সিমাম যেটা করা যায় লোহার উপর ইলেকট্রোলাইসিসের মাধ্যমে একটা কোটিং দেওয়া যেতে পারে, আর তুমি বলছো মানুষের ছোঁয়ায় লোহা সোনা হয়ে যাচ্ছে। গৌরী, এরকম একটা সিরিয়াস টাইমে ঘোমটাকালীর মন্দিরে বসে তুমি এ ধরনের আষাঢ়ে গল্প দিচ্ছ? এমনিতেই তারাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে আমার মাথায় আগুন জ্বলছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, তারা খুব বিপদে আছে, তুমি ওকে নিয়ে এসো। কেন, তারার বিপদ হবে কেন? তুই এখানে থেকে বুঝতে পারছিস যে তারার বিপদ হয়েছে? আসলে মায়ের মন তো সন্তানের চিন্তায় এমন হয়েই থাকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।